হ্যালো এভরিওয়ান, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে পুরনো জ্যামিতি বক্সের উপর কীভাবে আপনারা পেইন্ট করে নতুন করে নিতে পারবেন সেই টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, প্রতিবারের মতনই বলতেছি। আর যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। এখানে আমি পুরনো জ্যামিতি বক্সের উপরে পেইন্টিং করব, তার জন্য তার উপরে আমরা অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। এটা ফেব্রিলিকের অ্যাক্রিলিক কালার, এটা সম্পূর্ণ রেডি একটা কালার, সরাসরি আপনারা পেইন্ট করতে পারবেন। প্রথমে আমরা সাদা রং বক্সটার উপর করে তারপর শুকিয়ে নিয়েছি, তারপরে পেইন্টিংয়ের কাজ শুরু করেছি। এখানে আমি লাল এবং হালকা গোলাপি রঙের কম্বিনেশনে ফুলগুলো আঁকা হচ্ছে। আপনারা আশা করি পারবেন ফুলটি আঁকতে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আশা করছি আপনারাও ফুলটি সুন্দরভাবে পেইন্ট করতে পারবেন। আপনারা চাইলে এই ফুলটি কাপড়ের উপরেও করতে পারবেন, যে কোনো কিছুর উপরে পেইন্ট করে নিতে পারবেন। আমি এখানে 6 নম্বর সাইজের তুলির সাহায্যে ফুলগুলো এঁকে নিচ্ছি, চাইলে আপনারা অন্য তুলিও ব্যবহার করতে পারেন, এর থেকে ছোটো বা বড় তুলি। বড় তুলির ক্ষেত্রে আপনাদের ফুলগুলো একটু বড় হতে পারে, পাপড়িগুলো তা বুঝে শুনেই আপনারা আঁকার চেষ্টা করবেন। প্রথমেই কোনো কাজ সুন্দর হবে না, তাই আপনারা প্রথমে প্র্যাকটিস করে নেবেন। যারা একদম বিগিনার, নতুন আছেন, বা আপনারা একটা কাগজের উপরেও এঁকে নিতে পারেন। এভাবে ফুলগুলো এঁকে নিয়েছি। এখানে আমরা মোট 3টি ফুল হয়েছে, যেহেতু জ্যামিতি বক্স অনেক ছোটোই হয়, সাইজে বেশি একটা বড় হয় না। এবার আমরা ফুলের যে মাঝখানের ভেতরের যে ফাঁকা অংশটি, ওই অংশটির ভেতরে হলুদ রং দিয়ে অংশগুলো এঁকে নিচ্ছি। ভিডিওটি ভালোভাবে ফলো করুন আপনারা, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। এভাবে ফুলগুলো আঁকা হয়েছে। তারপরে এখন আমরা এই ফুলের সঙ্গে গাছের ডালগুলো এঁকে নিব। এখানে আমরা 6 নম্বর ব্রাশ ব্যবহার করিনি, এখানে আমরা চিকন 0 নম্বর সাইজের তুলি ব্যবহার করেছি। ডালগুলো এভাবে করে ভালো সুন্দরভাবে একদম ভালো করে এঁকে নেবেন। তারপরে এখন আমরা পাতা এঁকে নিব। এবার আমরা ওই 6 নম্বর সাইজের তুলিটাই ব্যবহার করছি। ফুলের পাপড়ির ক্ষেত্রেও 6 নম্বর তুলি ব্যবহার করেছিলাম, এবার আমরা পাতাগুলো এঁকে নিচ্ছি। এখানে পাতায় আমি জলপাই কালারটা ব্যবহার করেছি, ক্যামেরার ডিভাইসের কারণে এটা একটু সবুজ কালারের দিক দেখাচ্ছে, আসলে কালারটি ছিল একটি জলপাই কালার। এই যে আমাদের আঁকা হয়ে গিয়েছে। এভাবে চাইলে আপনারা পুরনো জ্যামিতি বক্সে করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।